পরকীয়া সন্দেহে স্ত্রীর হাত কেটে ফেলা নরপিশাচ স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ধলাই থানা এলাকায় লোকনাথপুর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে রফিক উদ্দিনকে। গুরুতর আহত স্ত্রীর অবস্থা অতি সংকটজনক। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে আহত স্ত্রীকে। গ্রেপ্তার নরপিশাচ স্বামী, স্ত্রীর হাত কেটে ফেলা সেই স্বামী রফিক গ্রেপ্তার। শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে স্ত্রীর হাত কেটে পালিয়ে যাওয়া স্বামী রফিককে। ধলাই থানা এলাকার লোকনাথপুর থেকে রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্য সৃষ্টিকারী রফিক উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ। এই ঘটনার ২৪ ঘন্টার ভেতরে অভিযুক্তকে গ্রেপ্তার করার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে কাছাড় জেলার ধলাই থানা এলাকার জামালপুর গ্রামের বাসিন্দা রফিক উদ্দিন পরকীয়া সন্দেহে স্ত্রীর দুহাত কেটে ফেলে। পরবর্তী সময় মহিলার বাবার বাড়ির লোক ঘটনাটি অবগত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক থাকায় গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন মহিলা। এদিকে ঘটনার খবর অবগত হওয়ার সাথে সাথে অভিযুক্তকে ধরতে ময়দানে নেমে পড়ে পুলিশ। এর মধ্যে রফিক সহ আরও দুজনকে অভিযুক্ত করে ধলাই থানায় এফআইআর জমা করেন হতভাগ্য মহিলার ভাই। ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এই ঘটনার ২৪ ঘন্টার ভেতরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন জনগণ। ওই ওই বোরে কেতালি মারতো তে কেতালি মারতো স্যার তো মানুষের লাগিন মানুষের লাগে হাই তা খাইলো ওই তালা গিন মারছে মানুষ একটা মিনিট তোরা বাবা কতন কেতালি মারতো বোরে মানুষ লইয়া তাকে যেন তালা গিন খানোর মানুষ লইয়া তাকে আমরা গাঁওর মানুষ তারা গিন কিতা করে মানুষ লইয়া মাছ লইয়া তা রইছে হাইছে আমার বমার কোয়া পাইছে আইয়া যে আমিও পাইছি লাই জহরিয়া বাদে লাইলাপুর লইয়া গেছি লাইলাপুর লাই একজন বামার তাই মামা এখনজনের লগে ওলা রয়েছে তাই রইয়া বাজে তখন তিন দরবার হরিয়া বাদে আমি তারা ইয়া তারা বাজে মারি সাইডে বাদে আমার খালাই খালাইছে বাদে আমি আই যাই তারা বাপরে ফোন মারি কইছি বলে ওই তিনজন পর্যন্ত ওলা মানে সন্দেহ করিয়া মারছ হ্যাঁ কিতা লাগি মারছ কিতা দি মারছ আমরা তো জয় দিয়ে আর দাদি মাসি বাদে ও তো মাতলে বাদে তো হরিয়া বাদে তো হরিয়া খাতে ইয়া আইছি বাদে আবার বাদে ওলা হয়েছে তারা মারি ধরে বাদে খালাইছেন তারা রইয়া বাদে আমি কই তারা বাপরে ফোন করে কইছি ওলা ওলা ঘটনা হয়েছে তারা কইছেন তারা বাদে তারা লোক কোনটা মারছেন না আমার বাদে কোশন মারিয়া খা দেবার লাগে নতুন হইয়া মাঝে অন্ত কিনা আমার হলে মারিয়া খাদেছে না বেজান দিন হইয়া আসি বলে ও ইয়া ভারে দরবার করি আমি মাছি বেজান আহ আহ তো গিয়া তারা ভাই দিয়ে আহ কি বাদে আমি বেজান আনি দিয়া হলে আনিয়া তারা গেলে ফিরিয়া যে করি বিচার দিয়ে কই তারা কোনটা বিচার বিচার কোনটা হইন না কোনটা হইন না এখন তোর হুড়তা কয়টা হুড়তা তিনটা তোর নাম কিটা রফিক বয়স কত ২৪ বছর আনি ছিল তোর বয়স ২৪ বছর নি তুই ব্যাঙ্গালোর থাকস নি ৫ 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